1540640. আমার প্রশ্ন হচ্ছে, আমার বাড়ির বাসা অনেক বেধর্মী আছে, আমি নামাজ পড়ছি, তাদেরকে দাওয়াত দিচ্ছি না, এই কারণে আমার আখিরাতে কোনো দায়ী করা হবে কিনা? ধন্যবাদ, খুব বড় কথা। আমাদের ভিতরে এই অনুভূতিটাও নেই, আমি নামাজ পড়ছি, পাশের বাড়ির লোক আজীবন নামাজ পড়ে না, তার কাছে একটু নামাজের কথাটা কোনো কায়দায় বলবো এটা আমরা লজ্জা পাই। কিন্তু তো কেয়ামতের দিন বলবে যে আমার নামাজ যে এত গুরুত্ব বুঝতাম না তো আল্লাহ, আমার পড়ছি যে এতক্ষণ আমার বলিনি, তখন তো আমার আটকা পড়ে যাব। ঠিক তেমনই আমরা যারা আশেপাশে অন্য ধর্মের মানুষ আছেন, ইসলামে কাউকে সরাসরি আমার ধর্ম নাও এই ধরনের কথা কখনো কোথাও বলে না। তবে আমার ধর্মে এইটা আছে, আমার ধর্ম এই, আমার ধর্মের বিষয়বস্তু এই, এটা মানুষ তাদেরকে জানানো, আল্লাহ কোরআনে এটা বলেছেন, হাদিসে এটা আছে, দেখো আমাদের ধর্ম এটা আছে, এটা তো বলার সুযোগ নিতে হবে। দুই নম্বর হলো, তোমার বলা লাগে না তো, তোমার ভিতরে যখন দিনই দাওয়াতের জজবা আসবে, তোমার আখলাকটা সুন্দর হবে, তোমার আখলাক আচরণ ভালোবাসা সেবা দেখেই মানুষ মুসলমান হবে। তাদের খোঁজ নেওয়া, তাদের সেবা করা বিপদে বাদে, আমরা যদিও বর্তমানে অনেক কিছু বলি যে সংখ্যালঘুদের রক্ষা করো ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বলো তো, তোমাদের দেশে গ্রামে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে টুপিওয়ালা মুসল্লিরা না রাজনৈতিক নেতারা? সত্যি করে কহ তো, উপরে যাই বলুক, ভিতরে তো জমি দখল করার ক্ষেত্রে একটা মূল নীতি আছে মানুষের, দুর্বলের উপরে জুলুম করো, বড় শক্তিশালীর বিরুদ্ধে কেউ লাগে না, কার বিরুদ্ধে লাগে? আর সংখ্যালঘুগুলো দুর্বল হন, মানসিকভাবে দুর্বল হন আশেপাশে, কাজেই সমাজে অত্যাচারিত হন সংখ্যালঘুরা। এই জন্য না যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধার্মিক মানুষরা তাদের ঘৃণা করে, এরকম তোমরা পাবে না যে কোনো মসজিদের ইমাম কোনো হুজুর হিন্দুদের বিরুদ্ধে কিছু বলেছেন বা হিন্দুদেরকে মারতে বলেছেন, এরকম আমার জানার মতে একটা উদাহরণও পাবে না। যদিও মিডিয়ায় নানাভাবে রাজনৈতিক ব্যবহার করা হয়, এটা করলে কী করো, মিডিয়া তাদের হাতে, মূলত সংখ্যালঘুদের উপর জুলুম করে কারা? সমাজের যারা জমি দখল করে মুসলমানেরও করে হিন্দুরও করে, ঠিক আছে না, যারা মেয়ে বের করে নেয় মুসলমানেরও করে হিন্দুরও নেই, তো হিন্দুরটা একটু সুবিধে, দুটার দুর্বল থাকে। এই জন্য তুমি যদি তাদের পাশে দাঁড়াও বিপদে আপদে, তাদের যে অচ্ছুত ধারণা এগুলো দূর করো, এটাও তো একটা বড় দাওয়াত, বুঝেছ? তো এই জন্য তাদেরকে দিনের দাওয়াত বোঝাতে হবে, এরপরে গ্রহণ না করা না করা তার ব্যাপার, কাউকে মুসলমান হতেই হবে, না হলে তোমার এই ধরনের কোনো ই করা ইসলাম আমাদের উৎসাহ দেয় না, না হলে তোমার সাথে মিশবো না, তোমার সাহায্য করবো না, এরকম না। দুই নম্বর হলো, আমাকে একজন আলেম ফোন করেছেন যে হুজুর, আমরা তো তাবিজ টাবিজ দিই, আপনারা তাবিজ দিতে নিষেধ করেন, সবই ঠিক আছে, অনেক সময় হিন্দু মহিলারা পুরুষেরা তাবিজ নিতে আসেন, কী করব? কথাটা বুঝতে পারুন, আমি বললাম যে দেখেন এটা খুব সহজ, আমাদের দেশে খ্রিস্টানরা হাসপাতালে চিকিৎসা দেন, জানো তো সারা দেশে, তারা এটা বাস্তব সত্য প্রমাণিত, প্রথমে একটা খারাপ ওষুধ দিয়ে বলেন যে মোহাম্মদের নামে খেয়ে দেখো, এরপর নাই শ্রীকৃষ্ণের নামে খেয়ে দেখো, রামের নামে খেয়ে দেখো, তখন হয় না আসে, বলে খাইছিলে মোহাম্মদের নামে আলাইহিস সালাতু ওয়াসসালাম, অথবা রামের নামে, হ্যাঁ তো কাজ হয় না, বলে যে এই ওষুধটা নিয়ে যাও, দেখে এটা যিশুর নামে ঈসা নবীর নামে খেয়ে দেখো, খাই এটা ভালো ওষুধ দিয়েছে ঠিক হয়ে যায়, বলে যে যিশু তোমাকে রোগ থেকে মুক্ত করেছেন সেই যিশু তোমাকে জান্নাতে নিয়ে আখেরাতে মুক্ত করবে, তুমি যিশুর দলে এসো, প্রতারণা করে তারা, সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে তারা এটা করছেন। এখন তোমার কাছে যখন একজন দোয়া বা তাবিজ পানি পড়া নিতে আসলো, তুমি যদি তাকে বলো যে ভাই পানি পড়া নিয়ে যাও বা তাবিজটা নিয়ে যাও, ততদিন তাবিজটা রাখবে বা পানি পড়া রাখবে, ততদিন তুমি মূর্তির ঘরে যেও না। হিন্দু ধর্মে কিন্তু মূর্তি পূজা বাধ্যতামূলক না, কিন্তু ইসলাম ধর্মে মূর্তির ঘরে গেলে আল্লাহর কালামের অবমাননা হয়, কাজে তুমি ভাই মূর্তির ঘরে যেও না, যতদিন তাবিজটা রাখো অথবা যতদিন পানি ব্যবহার করো তুমি মূর্তির ঘরে যেও না। তখন তার ভিতরে তাওহীদের একটা মহব্বত তৈরি হবে, কথা বলছো না, এটুকু তো আমরা বলি না। আর তাওহীদ তো হিন্দু ধর্মের মূলে আছে, তাদের ধর্মগ্রন্থ তাওহীদের কথা আছে, তারা যা কিছু করছেন ধর্মগ্রন্থ দিয়ে, ইসলামের কোনো কিছুকে তারা খারাপ বলতে পারে না, গরু খাওয়া ছাড়া, আর গরু খাওয়া ধর্মগ্রন্থে খারাপ বলা নেই, একে বেদের ভিতরে গরু জবাইয়ের কথা আছে, এটা পরবর্তীতে উঠেছে। কাজেই মুসলমান ইসলাম ধর্মে কোনো কাজ করে যেটা খারাপ, হিন্দু ধর্মের বেদ দিয়ে প্রমাণিত হয় মুসলমান ধর্মীয় একটা খারাপ কাজ, একটা আমার জানার মতো তারা বলতে পারবে না। নামাজ পড়া খারাপ, এটা বেদ কি প্রমাণ করবে? রোজা রাখা খারাপ, বেদ কি এটা বলবে? যাকাত দেওয়া খারাপ, বেদ বলবে?
এমন কি মুসলমানদের এমন কোনো ধর্মীয় কাজ আছে যেটা খারাপ বলবে নাকি? এই জন্য তুমি দিনের বাণীটা তার কাছে পৌঁছানো এটা তোমাদের দায়িত্ব, যে আমাদের দিনে এটা আছে। অনেকে মনে করে মুসলমানদের ধর্ম আর কেউ বোধহয় নিতে পারে না, তুমি তার কাছে বলো, এরপরে গ্রহণ করা না করা থাকবে আল্লাহ আলাম। এটা তো একটা ব্যক্তিগত ব্যাপার, অর্থাৎ তুমি সহজে নাও করতে পারো, আর সে তো ধর্মগ্রহণ করবে ইমানের তাগিদে, টাকার লোভে করলে তো ভালো না। এই জন্য এটা তার ইমানের ব্যাপার, আমরা কাউকে প্রলোভন দেখাবো না, কাউকে ভয় দেখাবো না, কিন্তু আমরা পারলে সহযোগ না করলে তার ইমানের ব্যাপার। আমাদের এখানে একজন আসছেন, খুব বড় পরিবারের মানুষ, বলছে যে স্যার আমাদের আত্মীয় স্বজন সবাই আলোচনা হলে বলে যে ইসলামই ঠিক, আমাদের এগুলো কিচ্ছু না, কিন্তু আমরা হাত পা বাঁধা, আমরা যদি এখন মুসলমান হয়ে সব বঞ্চিত হয়ে যাব, আর কিন্তু আমি তো স্যার এটা মানতে পারছি না। এটা আপনার ইমানের ব্যাপার, আমার তো এই ক্ষমতা নেই যে আপনাকে আমি প্রোটেকশন দেব। আপনি কতটুকু আল্লাহর সাথে বিশ্বাস নিয়ে করেছেন, আল্লাহ আপনি যেটুকু পারেন। তো বিষয় হলো আমরা কোনো একটা ব্যক্তি মুসলমান হলে আমাদের মানে তাকে রক্ষা দিতে পারবো এই ক্ষমতা আমাদের নেই, তবে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আছে আল্লাহ। এরপরে আর কোনো প্রশ্ন বাকি আছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম। পূর্বের একটা প্রশ্ন করেছিল আমার ভাই যে মেয়েদের বয়স নির্ধারণের ক্ষেত্রে সরকারের যে ভূমিকাটা, এখন যদি কোনো